হ্যালো লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। যেহেতু আজকে চানরাত, চানরাতের আগের দিনের প্রস্তুতি তো থাকেই, সে কারণে আমার কিছু কেনাকাটা আপনাদের সাথে শেয়ার করছি। আর আজকে আমি একটা সারপ্রাইজ পেয়েছি, সেটাও আপনাদের সাথে আমার ভালো লাগা মুহূর্তগুলো শেয়ার করব। তো কে দিয়েছে? আমরা ফার্স্টে গেস করে ট্রাই করি মাম্মি সারপ্রাইজ কি। এগুলো সব ব্যাগসের থেকে কোনটা হতে পারে সারপ্রাইজ? তো আমাকে সারপ্রাইজ কে দিয়েছে আর আমি এটা পেয়ে এত খুশি হয়েছি সেটা বলার বাইরে। তো আপনাদের সাথে শেয়ার করছি। তো আস্তে আস্তে আমার লাস্ট শপিং, যেটা আমাদের বলে ঈদের আগের দিন, সেই শপিংটাই আজকে শেয়ার করছি। এরপরে আর কোনো শপিং আমার নেই। তো যাই হোক, এখন আমি শেয়ার করব কি কি কিনলাম আজকে। আমি এটা কিনিনি আসলে, শপিং কি যেগুলি কিনেছি সেটা কিনেছি, আর এটা আমি গিফট পেয়েছি। এটা ঈদ গিফট, ঈদ গিফট পেয়েছি। এটা অনেক ফ্রেন্ড দিয়েছে আমাকে, ঈদের জন্য পাঠিয়ে দিয়েছে। ক্যাটালগ ড্রেস এটা। তো আসলে গিফট পেতে কার না ভালো লাগে, তাই না? আমার তো অনেক ভালো লাগে। তো গিফট পেয়ে যে বসে থাকবো তা না, গিফট পেয়েছি, গিফট দিয়েও দিয়েছি। তো এখন এটা আমার এক ফ্রেন্ড দিয়েছে, কটন বটম সিল্কি কটন। তো এটা আমার একটা ফ্রেন্ড দিয়েছে, এখনও এটা বানাতে দেয়নি। এগুলি ঈদের পর বানাবো, আসলে এতগুলো ড্রেস একসাথে বানানো পসিবল না। তো নেক্সট এটা, এটাও আমি গিফট পেয়েছি, এটাও আমার একটা ফ্রেন্ড দিয়েছে, এই এই শালা কামিজটা। তো আসলে আপনাদের সাথে আসলে এই কয়েকদিন ধরে যে ব্লগগুলো শেয়ার করছি, এতটা সময় পাইনি আমি যে সারাদিনে ব্লগ শেয়ার করব। আসলে যতটুকু পেয়েছি, এগুলি এডিট করাটাও অনেক কষ্ট, তো যতটুকু পেয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমি এই যে গিফট পেয়ে গেলাম দুই ফ্রেন্ডের কাছে, এখন আমি দেখাবো। তো এটা একটা গিফট করব, গিফট এনেছি আমার ভাগ্নির জন্য, বড় বোনের মেয়ের জন্য। তো আপিপা এখন খুলবে, কারণ ওর গিফটটাও পাঠানো হয়নি, যেহেতু বেশি হাতে সময় নেই। আর যেহেতু ও প্রেগনেন্ট, এ কারণে কিন্তু এটা মাথায় রেখেই আমি এই কালারটা নিয়েছি। এটা হলো আপিপারও পছন্দ, বলল যে মাম্মিকে আমি হলো একটাই কথা বললাম যে কালার চয়েস করার সময় তুমি জেন্ডার যেটা মনে করো উইটার নিয়ে কালার কিনবে। বললো হয় পিঙ্ক কিনবে, নালে স্কাই ব্লু কিনবে। তো পাউডার ব্লু, এটা অনেক সুন্দর একটা কালার। আর গেস করছে যে একটা বয়, আর এটার ফ্যাব্রিক্সটা যে এত ওয়াও। আফিফা তুমি ধরো, এটা ফ্যাব্রিক্সটা দেখেন, এইটা ক্যাটালগটা অনেক সুন্দর, অনেক সুন্দর একটা ডিজাইনের। এটা অনেক ভালো লেগেছে, এই কারণে কিন্তু এই কালারটা ওকে গিফট করলাম। ও হাতে পেয়ে জানি না ওর কেমন লাগবে, কিন্তু আমাদের কাছে খুবই ভালো লেগেছে। এটা অল ওভার এরকম করে পুরো ফ্যাব্রিকে কাজ করা। এন্ড এই যে এদিকে একটা সিকোয়েন্ডও দেখতে পাচ্ছেন সবাই, সিকোয়েন্স দিয়ে ভরা সুতার কাজ, অনেক ডিজাইন, কিউ সাইজের সিকোয়েন্স। সো সবাই তো দেখতে পাচ্ছেন অনেকগুলো সিকোয়েন্স, অনেক ডিজাইন। এন্ড যদি তারপরে আন্ডারস্ট্যান্ড করতে পারছেন না, এই যে ক্যাটালগ। তো আমাদের ঈদটা যেহেতু গরমে পড়েছে, সে কারণে কিন্তু আমি লাইট কালারই দিয়েছি। আমার আমার নিজের জন্য লাইট কালার কিনেছি, আর আমার ভাগ্নিকেও লাইট কালার দিয়েছি। তো হোম টেক্সটের থেকে আমি আরেকটা জিনিস কিনলাম, এটা হলো আমার
আমি সবাইকে বলতাম একটু গেস করতে, এবার দেখাই তো যাচ্ছে কি। এটা হলো কমর সেট। আমি কয়েকদিন ধরে খুঁজছি কিন্তু আমার টয়লেটের থিম অনুযায়ী পাচ্ছিলাম না। এটা কিন্তু একদম পিঙ্ক কালার আর রোজ রোস্টের মতো, অনেক সফট, কেউ কমপ্লেন করবে না আমি কেন। আর আমার কিন্তু এর আগে যে টয়লেট সেটটা ইউজ করছি ওটা কিন্তু অলমোস্ট নষ্ট হয়ে গিয়েছে, সে কারণে কিন্তু এখন আমি এটা কিনে ফেললাম হোম টেক্সটের থেকে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই ব্যাগটা আমার খুবই ভালো লেগেছে ডিওরের। এভরিওয়ান, যখন আমরা শপিং করছিলাম মাম্মি খালি ব্যাগের দিকে তাকাচ্ছিল, আর এখানে আমি অন্য জায়গায় তাকাচ্ছিলাম না। আমার কালারটা এত ভালো লেগেছে, দেখেন আমার ভাগ্নি, দেখেন আমার ভাগ্নির ড্রেসের সাথে কিন্তু ম্যাচিং হয়ে গেছে ডিওরের ব্যাগটা। এটা নিজের ব্যাগের সাথে ম্যাচিং হওয়ার কথা, নিজের ড্রেসের সাথে। তো আমার অনেক ভালো লেগেছে। এখন এটার ভিতরে চেম্বারটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। এখানে কিন্তু দুইটা বেল্ট আছে, ডিফারেন্ট বেল্ট আছে, অনেক সুন্দর। ফার্স্টটা হলো ব্যাগটা আমার দেখে অনেক পছন্দ হয়ে গেছে। আর আরেকটা হলো বেসিক, এই যে বেসিক এন্ড ব্রেড। তো দুইটা কালারই, মানে ব্যাগে বেল্টে কালারটা একটু কন্ট্রাস্ট দিয়েছে, খুব ভালো লেগেছে। আর যেহেতু ডিওরের ব্যাগটা আমার বরাবরের মতো অনেক পছন্দ, খুবই পছন্দ, এটা আমি কিনে ফেললাম। ডিওরের ব্যাগ আপিফারও ফেভারেট, আমারও ফেভারেট, আমার বেশি ফেভারেট, বাট ওকে ওকে। নেক্সট, তারপর নেক্সট আছে আর কি কিনলাম। ঈদ মুবারাকের জন্য, মানে যেহেতু ঈদের জন্য সব কিছু শপিং হয়েছে, তাহলে কি মাস্কটা হবে না? এটা কিভাবে হয়? আর আমি কিনেছে BTS এ নিয়েছে, আর এটা আমি ঈদ মুবারাক নিয়েছি যেহেতু ঈদের জন্য। তো এই যে আমারটা, এদিকে ফায়ার ওদের লোগোটা এন্ড ওদের ফেস এই সাইডে। আফিফা এটা পছন্দ করেছে, আর আমারটা খুলে দেখো, যেহেতু ঈদের জন্য কিন্তু স্পেশাল এই মাস্ক সবাই এদিকে তাকিয়ে থাকুন কেডল। ওকে, এই যে এই সাইডে একটা, জাস্ট কিডিং, দুই সাইডে ডিজাইন আছে। এই যে ঈদ মুবারক, ঈদ মুবারক লেখা, এই যে মাস্ক নিয়েছি। তো সব কিছু কিনেছি, মাস্ক কিনবো না এটা তো হতেই পারে না, সে কারণে কিন্তু আমরা ঈদ মাস্কটাও কিনে নিলাম। তারপরে ঈদ তো এগুলো ছাড়া হয় না, মেহেদি, এই যে মেহেদি কিনলাম। আমি এখনও মেহেদি পরিনি, আপিপা অলমোস্ট পরে নিয়েছে, আর আপিপা মেহেদি তো দেখতেই পাচ্ছেন অনেক লাল হয়েছে, ঈদের দিন পর্যন্ত এই লাল থাকলেই হয়। আর যেহেতু এই মেহেদিরা নাকি লাল হয়, এই কারণে কিন্তু কিনলাম। একটা আপিপা ইউজ করেছে আর একটা আমার জন্য। বাট নট লিস্ট হলো একটা ডাবল নেল পলিশ, এটা আপিপা পছন্দ করে নিয়েছে দুইটা। এনার একটাও আছে নেল পলিশ, ডাবল নেল পলিশ, এটা নাকি ওর অনেক পছন্দ। আর যেহেতু লাইট কালারই আপিপা নেল পলিশ নিয়ে, মানে ড্রেসগুলো নিয়েছে, সে কারণে কিন্তু নেল পলিশও লাইট কালারই নিয়েছে। এন্ড আমি এর স্টিকটা কিনলাম বিকজ এটা সুন্দর ছিল, লিপস্টিক অনেক সুন্দর একটা কালার। আমি একটু সোয়াচ করে দেখাই, অনেক সুন্দর লাইট কালার, অনেক সুন্দর স্মেলটাও অনেক সুন্দর। এটা আপিপা পছন্দ করেছে, ওর জন্য নিয়েছে। এটা ডায়মন্ডের একটা লিপস্টিক, মানে উই বলছিল এটা ডায়মন্ড সেটের লিপস্টিক। তো এখন আমার সারপ্রাইজটা শেয়ার করব। আমাকে কে সারপ্রাইজ দিল আমার আপিপার জন্য পাঠিয়েছে, একটু গেস করেন, গেস করেন কে পাঠিয়েছে। দাও 5 সেকেন্ডস দেই। আর সো 1 2, তো এটাতে কি হতে পারে আপনারা বলেন দেখি। যাই হোক, বক্স দেখে বুঝে গেছেন যে এটাতে কি আছে, অবশ্যই গোল্ড। দেখ, আমার হাজবেন্ড দেখিয়ে পাঠিয়েছে যে তোমার জন্য আমি কি পাঠাবো, তখন আমি বলেছিলাম যে আমার একটা ব্রেসলেট দরকার, আমি যদি ব্রেসলেট দাও তাহলে আমি হয়তো বা অনেক খুশি হব। তো যাই হোক, এত সহজে যে একটা সারপ্রাইজ পাবো এটা ভাবতেও পারিনি।
অনেক সুন্দর বল আর অনেক মজবুত একটা। এই তো এটা পিপার জন্য পাঠিয়েছে ওর বাবা। চেনটা কিন্তু অনেক মজবুত দেখতেই পাচ্ছেন, যে দুইটা জিনিস পাঠিয়েছে আসলে অনেক সুন্দর, আমারও পছন্দ হয়েছে। আমাকে জিজ্ঞেস করেছিল অবশ্য যে কী টাইপে পাঠালে হাফিপা পছন্দ করবে বা তুমি পছন্দ করবা, তো আমি বলেছিলাম এরকম আমার অনেক শখ কয়েকদিন ধরেই, তো এই কারণে এই বল ডিজাইনের যে আছে এটা পাঠিয়ে দিয়েছে ওর বাবা। দেখতেই পাচ্ছেন ডিজাইনটা কিন্তু ছিলকাটার মধ্যে একদম সুন্দর একটা নিখুঁত। আর ফ্রেন্ড বাংলাদেশে এসেছে, তো আসার পরে আমাকে এটা আফিপাকে চেন আর আমাকে এই যে হাতের যে ব্রেসলেট এটা দিয়েছে এবার ঈদ গিফট। আমি তো অনেক খুশি, অনেক হ্যাপি, আলহামদুলিল্লাহ আমার অনেক পছন্দ হয়েছে। আমার হাজব্যান্ডকে অনেক ধন্যবাদ আমাকে আর আফিপাকে এত সুন্দর গিফট দেওয়ার জন্য। ঈদের দিন আমরা পড়ব, তখন আবার আপনাদের সাথে শেয়ার করব। তো ভিউয়ার্স, আজকে ব্লগটায় আমরা শপিং দিয়ে শেষ করব না, আমরা ইফতারের পর কোথায় যাব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এখন এই পর্যন্ত আমি ক্যামেরা বন্ধ করছি, আবার ক্যামেরা ওপেন করব আমরা যখন আমরা বাইরে যাব। আফিপাকে সুন্দর করে মেহেদি পরে দিচ্ছে আফিপার ম্যাম, অনেক সুন্দর করে মেহেদি পরাতে পারে। তো যেহেতু ম্যাম চলে যাবে, ছুটি দিয়ে দিবে আফিপাকে ঈদের ছুটি, সে কারণে কিন্তু আগেই মেহেদিটা লাগিয়ে নিচ্ছে আফিপা, কারণ আমি তো মেহেদি লাগাতে পারি না। সত্যি কথা, আমি এত ডিজাইনও পারি না আর আর্ট করে লাগাতেও পারি না, সে কারণে আফিপাকে বললাম তুমি মেহেদি পরে নাও। আর আমি যেহেতু রান্নাবান্না করব এই কয়েকদিন, কাজে বিজি থাকব, তো বারবার পানি ধরলে আমার মেহেদিটা এভাবে হালকা হয়ে যাবে, সে কারণে কিন্তু আমি আর মেহেদি পরলাম না, শুধু আফিপাকে পরিয়ে দিয়েছে। তো এ তো বিটিএসের লোগো, এই লোগোটা হাতে পড়েছে আফিপা নিজেই মোবাইল থেকে এই পিকচারটা বের করে ওর ম্যামকে দিয়েছে যে ম্যাম আমি এই মেহেদি এই ডিজাইনে পরেব। আর মেহেদিটা কিন্তু অনেক সুন্দর লাল হয়েছে, জানি না এটা কয়দিন থাকবে, হয়তো বা ঈদ পর্যন্ত একটু হালকা হয়ে যেতে পারে, তারপরও আগে ভাগে পরে নিয়েছে যেহেতু আফিপা তো আর কোনো কাজ করে না। আর ওর হাতে মেহেদিটা অনেক সুন্দর লাগছিলো, মাশাআল্লাহ খুব ফুটেছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। এই রসের মিষ্টিটা পাঠিয়েছে আমার ফ্রেন্ড, ওর বয় বেবি হয়েছে, সে কারণে কিন্তু আমাকে এই মিষ্টিটা সেন্ড করেছে। আর ওর বেবির জন্য রইল অনেক অনেক দোয়া আর মিষ্টি পাঠানোর জন্য, আর ফ্রেন্ডকে অনেক অনেক ধন্যবাদ। তো এই পায়েসটা পাঠিয়েছে আমার পাশের ফ্ল্যাটের ভাবি, অনেক মজার ছিল পায়েসটা, তো ইফতারের আগে আগে এটা আমাকে দিয়ে গেল, তো ইফতারের পর হয়তো বা খাবো। তো যাই হোক, আমি একটা অনলাইনে একটা পেজ থেকে অর্ডার করেছিলাম এই ঈদ মোবারক ব্যানারটা, তো এটা আমার হাতে এসে পৌঁছেছে। তো এখন আফিপা খুলে দেখাচ্ছিল যে ব্যানারটা কীরকম, তো এখন এটা সেট করবে, সেট করে সব কিছু রেডি রাখবে, যেহেতু আমি ঘর গুছাইনি এখনও, যেহেতু হাতে এখন একদিন বাকি আছে, সে কারণে কিন্তু সবগুলো কাজ আগে আগে গুছিয়ে রাখছি। এই তো অনেক সুন্দর ছিল ব্যানারটা, আর যখন আমি পুরো হাউস গুছাবো তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব।
এসে পড়লাম সিক্রেট রেসিপিতে। এখানে আফিফার আমি ইফতার করব। তো অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, যেহেতু এখন রমজান প্রায় শেষ, আর একটা মাত্র দিন আছে, সে কারণে কিন্তু আর বাসায় কিছু রেডি করছি না, কারণ বাসায় ঈদের রান্নাবান্না আছে। তো আমি আর আফিফা এসে পড়লাম সিক্রেট রেসিপিতে। এখানে অর্ডার করে নিলাম একটা সেট মেনু। এখানে ছিল হলো চিকেন চাপ, তারপর সালাদ, তারপর রাইস। তো অনেক মজা ছিল। আর সিক্রেট রেসিপির খাবারগুলো কিন্তু বরাবর আমার কাছে অনেক ভালো লাগে। তো যাই হোক, এখন আমরা ইফতারটা এনজয় করব, আর আপনাদের কাছে খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নতুন ব্লগে। সে পর্যন্ত আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর দোয়া, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখবেন, আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে ব্লগটি আপনাদের কেমন লেগেছে। তো আমি তা নিয়ে বিদায় নিচ্ছি, সে পর্যন্ত অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।